নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো মডার্নিজম এবং পোস্ট মডার্নিজম। ছাত্রছাত্রীদের এই মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে গিয়ে খুব সমস্যা হয়। সেই সমস্যা দূর করার জন্যই আজকে আমরা এই মডার্নিজম এবং পোস্ট মডার্নিজম নিয়ে আলোচনা করব, পার্থক্য নিয়ে। মডার্নিজম শুরু হয়েছিল 1900 থেকে 1950 সাল নাগাদ মডার্নিজম শুরু হয়েছিল। এর টাইমটা এই সময় মডার্নিজমের আধিপত্য ছিল, অর্থাৎ আধুনিকতাবাদ যে তার আধিপত্য ছিল। আর পোস্ট মডার্নিজমের আবির্ভাব দেখা গিয়েছিল 1950 সালের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু পোস্ট মডার্নিজমের আধিপত্য দেখা গিয়েছিল। মডার্নিজম যে ব্যাপারটা সেটা কিন্তু ইনফ্লুয়েন্স ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্বারা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছিল তখন কিন্তু মডার্নিজমের প্রভাব দেখা গিয়েছিল। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির প্রভাবে কিন্তু পোস্ট মডার্নিজম ইনফ্লুয়েন্সড হয়েছিল। আর মডার্নিজম ছিল কার উপর বেসড অন অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে কি? সায়েন্সের উপর বেস করে মডার্নিজমটা ছিল, আর এটা ছিল সাবজেক্টিভিটি, অর্থাৎ অভিজ্ঞতা, জ্ঞান, তর্ক বিতর্ক, অভিজ্ঞতা, জ্ঞান, এগুলোর উপর বেস করেছিল পোস্ট মডার্নিজম। মডার্নিজম কিন্তু ইউটোপিয়ান কনসেপ্ট, অর্থাৎ কাল্পনিক বিভিন্ন বিষয়কে রিজেকশন করে, কাল্পনিক ব্যাপারকে এরা মান্যতা দেয় না। পোস্ট মডার্নিজম কিন্তু এরা রিজেকশন করে সায়েন্টিফিক বিভিন্ন ট্রুথকে, সায়েন্টিফিক ট্রুথকে কিন্তু এরা রিজেকশন করে। মডার্নিজম কিন্তু লজিক এবং সায়েন্সের উপর বেস করে তৈরি করা হয়েছে। লজিক এবং সায়েন্সের উপর বেস করে মডার্নিজম তৈরি হয়েছে, এবং পোস্ট মডার্নিজম হয়েছে কিন্তু এরা মনে করে অল ট্রুথস আর রিলেটিভ, অর্থাৎ যে কোনো বিষয় কিন্তু আপেক্ষিক, আজকে যা সত্য কালকে তা মিথ্যাও হতে পারে। মডার্নিজম ব্যাপারটা লিবারেশনের উপর বিশ্বাসী, এরা উদারীকরণের উপর বিশ্বাসী, আর এরা কিন্তু নিউ ক্যাপিটালিজমের উপর বিশ্বাসী, নব্য অর্থনীতিবাদ, অর্থনীতিতে যে নতুন নতুন ব্যাপারগুলো এসছে তার উপর বিশ্বাসী। এরা একটা ইউনিফাইড সেন্সের উপর বিশ্বাসী, মানে কোনো একটা বিষয়ের একটা অর্থ থাকবে, আর কোনো অর্থকে ভেঙে ভেঙে ফ্র্যাগমেন্টেশন যে সেন্স তার উপর বিশ্বাসী পোস্ট মডার্নিজমরা। আর এরা বিশ্বাসী হচ্ছে মডার্নিজমরা বিগ পলিটিক্স, অর্থাৎ নেশন স্টেট এই ব্যাপারটা থাকবে, আর মানে দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতির উপর। আর এরা কিন্তু মাইক্রো পলিটিক্সের উপর বিশ্বাসী পোস্ট মডার্নিজমরা। মাইক্রো পলিটিক্স মানে গ্রামের রাজনীতি, লোকাল পলিটিক্স, এই ব্যাপারগুলোতে কিন্তু এরা বিশ্বাসী। আর মডার্নিজমরা কিন্তু লিবারেল ক্যাপিটালিজমে বিশ্বাসী, উদার অর্থনীতি, উদার যে পুঁজিবাদ তার উপর বিশ্বাসী। আর এরা সোশ্যালিজমের উপর বিশ্বাসী, মানে সাম্যবাদী সমাজের উপর বিশ্বাসী। আর মডার্নিজমে যারা বিশ্বাসী তারা অটোনমিতে বিশ্বাসী, মানে স্বায়ত্ত শাসনে বেশি বিশ্বাসী, কাউকে ক্ষমতায়ন দেওয়া হবে তার উপর বেশি বিশ্বাসী। আর এরা কিন্তু সোশ্যাল ডিটারমিনিজমে বিশ্বাসী, অর্থাৎ সমাজ দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হবে, সমাজের আইনকানুন দ্বারা সমাজ চালিত হবে, তার দ্বারা এরা বিশ্বাসী। এবং যারা আধুনিকতাবাদে বিশ্বাসী তারা কিন্তু এনলাইটেনমেন্ট, অর্থাৎ এনলাইটেনমেন্ট মানে কি? নতুন নতুন ধারণা, নতুন জ্ঞান, নব্য আবিষ্কার, এই ব্যাপারগুলোতে কিন্তু এরা আগ্রহী, নতুন লজিক। আর এরা কিন্তু কারেন্ট যে হিউম্যানিটিস, কারেন্ট হিউম্যানিটিস বলতে কি, যেগুলো হলো মানুষের সমস্যা, মানুষের উপর অত্যাচার, তাহলে মানুষ কী পরিস্থিতিতে রয়েছে তার উপর এরা আলোচনা করে। এই হলো মডার্নিজম এবং পোস্ট মডার্নিজমের মধ্যে একটি সাধারণ পার্থক্য। ধন্যবাদ।